আর নয় মহরমের দিন উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মহরম প্রায় পৃথিবী থেকেই হারিয়ে যাচ্ছে। কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মহরম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন দশই মহরম, তার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের রামাত্র কয়েকশ আর ইয়াজিদের দলে ছিল 33,000 সৈন্য, তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন শিখ বা কোন পারসি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওলাদে রসুলের উপরে। আওলাদে রসুল রসুলের উপর অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজও আমার মনে আছে, মাওলার অভিষেক যেটা গাভীরে খুম বলে বিদায় হজের প্রাক্কালে মহানবী গাভীরে খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা। আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই, উনি 1,29,000 সাহাবিকে বলেছিলেন, জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো। দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো, কোনো দিন পৃথিবীর চাহতবাদেরকে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিস কি? একটি হলো কিতাব আল্লাহি, আরেকটা হলো ইত্রাতাহি। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি, বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন হারুন আর রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, উমাইয়া আব্বাসিয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কিতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো?
তার হাতে চাপা দেয়া তাই উমাইয়া বাসিয়ালা করলো কি বিরাট একটা চক্রান্ত করলো 129,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওহাবি খারেজি উমাইয়া বাসিয়ালা তারা আবার একটা হাদিস বানাইলেন সেটা কি তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো গোমরা হবে না একটা কি কিতাব আল্লাহি আর একটা সুন্নাতিহি একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাত আজ বাংলার বুকে প্রত্যেক মৌলভী টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট আজকে কোথায় কোন পর্যায়ে আমরা নেমে গেছি নাই নবীর বংশ কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না জেনার হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ কামাল উদ্দিন জাফির মুখে শুনলাম না শুনলাম না মাওলানা আবুল কালাম আজাদ কারণ এরা সব সৌদি আরবের বিকাহু আলেম বিক্রি হয়ে যাওয়া আলেম এই বিকাহু আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয় সুতরাং আমরা এখন সবাই আমার মন মগজের মধ্যে ঢুকে গেছে যে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করলে যথেষ্ট অথচ 129,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না আল্লাহর কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে নবীর বংশ কারা নবীর বংশ যারা নূরের সন্তান রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই এবং আমরাও করি না কেননা রক্ত মাংসের শরীরে যদি নবীর বংশ হতো তাহলে নবীর আপন চাচা বুলাহা নবীর আরেক চাচা মুজাহের ফুবাতো ভাই ওকবা খালাতো ভাই সাহেবা এগুলি সব কাট্টা কাফে সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবুল আহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবুল আহাব সৈয়দ আবু জাহেল সৈয়দ ওকবা সৈয়দ সাহেবা জীবনেও বলবো না যদিও ফ্লেশ এন্ড ব্লাড রক্তের সম্পর্ক এটা মহানবী দেখিয়ে গেলে যে নূরের বংশ নূরের বংশ অলিরা এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর নবীর বংশধর বড় পীর সাহেব নবীর বংশধর খাজা গরিবে নওয়াজ নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দি নবীর বংশধর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দ নবীর বংশধর আহমদ রেফাই নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব কুয়েত দুবাই বাহরাইন তারা হয়তো তোমরা জানো না তাদের কাফের একবার শ্রেষ্ঠ কাফের তারা পাঁচজনকে বলে তোমরা এটা জানো না সবচেয়ে কাফের বড় বলেন বড় পিসাবরে নাউজুবিল্লাহ মিন জালিক দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল
চতুর্থ কাফের মওলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানব কেন? সত্যের পদে পদে কাঁটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ দের যে ছবি উনিত হুসাইনি হাসান, উনার যে ছবিটা তার রওজা মুবারকে আপনার 9 ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম সেটা প্রচার হতে দেয় নাই সৌদি ওহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই, কারণ সুফিজম এসে পড়ে, ফকির লাইন এসে পড়ে। আল্লামা ইকবালরা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিলি নাহি ফকিরি হ্যায় খুদি না বেচে গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছো? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না, নাই সুফিবাদের মূল ভিত্তির ভোগ বই মওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদ নাই। এমদাদিয়ানা হামিদিয়ানা করছে মাশাআল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদি দিলাম, বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকারান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই। এই তিনটি কেতাবের অনুবাদ থাকলে ওহাবিদের 12টা বা 13টা ঝিনা যেত। দোষ শুধু ওহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আক্রোশীর পীরেরা, এটা কোন বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম 100 থেকে 120 কোটি টাকা পায়, বাবা ভান্ডারীরা 100 কোটি টাকার উপরে পায়, বড়াইগুড়ি দরবার শরীফ প্রায় 20-25 কোটি টাকা পায়, সালাম ফকিররা 10-15 কোটি টাকা পায়, সুরেশ্বরীরা 2-2.5 কোটি টাকা পায়, এরকম বহু দরবার। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি সিলেটের জটিগুঞ্জের, উনি 2000 কোটি টাকা পায়। আর সব পীর গাউসালা সময়ে বৈশা রয়েছে একজন একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত উনির বই অনুবাদ করানো। কত বড় বড় মওলানা গোয়াইরা হারিয়ে যাচ্ছে দিনে দিনে, করল এই ওয়াহাবিরা দ্য লরেন্স অফ অ্যারেবিয়া বইয়ে এর অনেক কিছু জানা না। সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদ শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসার থেকে যদি পারসি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে, কেননা সুফিবাদের সমস্ত বই পারসি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পারসি ভাষা উঠিয়ে দেওয়া হোক,
সুফিবাদ আপনিই মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন, বাবা জান শরীফ শাশুড়েশ্বরী বিরাট এক মহাদেশ ছিলেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন, পাবনার এনায়েত পুরীর পীর সাহেবের পীর শাহ মজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ বুক ফেটে যায় তাদের মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলি বের হতো, বিরাট বিরাট অলি বের হতো মাদ্রাসা থেকে, এখন পার্সি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলি বের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, এভরি অ্যাকশন হ্যাজ এন এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন, এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিয়াকশন। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি বের হয়, তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়, খালি গরুর মতো ফাল ফালে কেমনে জঙ্গিবাদ করব। আরে সুয়ারের বাচ্চা জঙ্গি তুই যে চান্দিটা ছ, এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতাছ, একটা ভার যদি চিন্তা করছি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে, 57টা মুসলমান দেশ আছে, বুকে হাত দিয়ে কো একটা দেশ আল্লাহর আইন নাই, যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম রাজতন্ত্র, বিসমিল্লাই গলত, বিসমিল্লাই গলত। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতাছ, তুই একটা বার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই, সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ, কতগুলো মানুষ পারলি তুইও মরবি, এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন, সবাই কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই আজ সুফিজম পদে পদে কেন মার খেচ্ছে খাচ্ছে, একদিকে ওহাবি খালেজিদের ব্যাপক প্রচার, আজকে দেখেন কুয়েটিরা টাকা পাইলে ঘাট ঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়, কোন পীর আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাসকবি বের করলো, আজকে মহিউদ্দিন ইবনুল আরাবীর ফতুহাতে মক্কির অনুবাদ করলো, শমসের তাবরিজের দেওয়ানে শমসের তাবরিজ অনুবাদ করলো, ফরিদুদ্দিন আক্তারের মন্ত্রকর্তৈর তাজকিরাতুল আউলিয়া অনুবাদ করলো, বুক ফেটে যায়। আমাদের দোষ আছে, আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার সুফি সবরা আর সব গাউসালা, আর মানুষ আমরা ওই পদেরই, একটা কথা আছে রাজাকা রানী মিলে ভূতের কপালে পেতনি মিলে সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে, সুতরাং আমরা যেরকম
পিঠে ওই রকম পাই রুয়ান মান ফেরেশতা আর যে কয়টা গরিব পীর আছে তারা কি প্রচার করবে সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র দুইটি দরবার ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মারাল সুরেশ আবার দশটা ওয়াজের কেসে অডিও এবং সিডি এই দশটি ওয়াজের কেসে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মার নাম নাই যে তার বুকে একটা কম্পন না আসবে যার কম্পন না আসবে সেটা বুঝাবে আমার আজও মনে আছে আজকে চিন্তা করেন ওহাবিরা বলেন আমগো মহানবী এলবে গায়েব জানতেন না নাউজুবিল্লাহ বিজ্জালিক এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল এটা বাইতুল মোকাররমের কি বাড়িটা কোন মওলানা উনারই একটা কেস থেকে পাবে ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে তারা কি সুন্দর দলিল দেয় আজ বুক ফেটে যায় সূরা আল ইমরান বলতেছে কোরআন ওয়া উব্রিউ লাকমাহ ওয়াল আব্রাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ যীশু খ্রিস্ট কুষ্ঠ রোগীকে ছাড়িয়ে দিয়েছেন জন্মান্ধকে চক্ষু দিয়েছে এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে ওয়াউনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিলুনা ফিল বায়ুতিকুম যীশু বলতেছেন ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন খ্রিস্টানরা যীশু বলেন যে আমি তোমরা কে কি দিয়ে কি খেয়ে আসছো আমি বলে দিতে পারো তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছ তুমি মুসুর ডাল দিয়ে খেয়েছ তুমি শুটকি দিয়ে খেয়েছ তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছ আমি সব বলে দিতে পারো শুধু তাই না ফিল বায়ুতিক তোমাদের বাড়ির কোথায় কি আছে কোথায় খন্তা কোথায় কোদাল কোথায় টুকরি কোথায় তোমার ওয়ার্ড্রপ সব বলে দিতে কোরআন কোরআন সুবহান বোধ হয় 59 নম্বর না কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি আজকে চিন্তা করে বলে ডুবি এলবে গায়ে চলে না তাহলে ঈশালে খ্রিস্টান পাদ্রীরা কয় এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈসা নবী যীশু খ্রিস্ট এলবে গায়ে জানে অথচ তোমাদের নবী জানে না এই দেখো কোন নবী বলো তুমি বলো তুমি বলো কোন নবী বলো কিভাবে মাথায় বাড়ি দেয় হরে রাম ছাগলের দল হায় রে ওহাবি খালেজি আজকে মনে পড়ে সেই আলীর সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওয়াহাবি খালেজিরে সেই যুদ্ধের আগে মাওলানা আলী বলেছিলেন যে রক্তপাত করব এর আগে দেখো সন্ধি হয় কিনা একটা সন্ধি চুক্তি হয় কিনা কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে যারা বড় বড় জ্ঞানী খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায় যুক্তি দিয়ে বুঝায় এটি স্বাভাবিক কারণ কোরআনের সুরা লোকমানের 27
সমস্ত বরায়াতেই বলা আছে যে সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয় তবু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবং এরকম সাতবার পানি সাতবার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু লিখেই কই শেষ, আমরা এতটুকু লিখেই কই শেষ। সব জায়গা যায় মৌলবীরা, তাই নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা জেনে রাখো, নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপদজনক মানুষ, তার থেকে দূরে থাকো। এ ম্যান হু নোজ দ্য এভরি আনসার অফ দ্য কোশ্চেন, হি ইজ এ ফিউরিয়াস ম্যান, হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, বি অফ ফ্রম হি। বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক ফেটে যায় সুরা বালেসে কোরআনের একটি আয়াত আছে, আলা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তফসির কারক মহাফা পড়ে বুঝেছে কই কি চাল্লা, পূর্ব একটা পশ্চিম একটা উত্তর একটা দক্ষিণ একটা, আল্লাহ কয় একটা পূর্ব কুটি কুটি পূর্ব কুটি কুটি পশ্চিম, হাইটি কি কফসিরে ইব্রাহিম পাস্তিকা দিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তফসির সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি লিখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব এক হাত দূর দূর দিয়ে গুতা দাও, একটা পূর্ব দুইটা পূর্ব তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে অনুবাদ করেছি এক থেকে দেড়শো বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। সেইখানে কোরআনের কি করে এটা আবিষ্কার হলো, কোরআন যে মহাসাগর তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69 এ প্রথম মানুষ চাঁদে গমন করে, চাঁদের যে মলিকুলসটা মেইন পরিচালকের নাম ছিল কলিন, আর ওখান থেকে ভেঙ্গে যে অংশটি চাঁদে নেমেছিল সেই চাঁদের থেকে দুজন ছিল, একজনের নাম এলভিন আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চল, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে, আর্মস্ট্রং এখানতে মাটি নাও এখানতে এটা করো ওইটা করো যা করে তাই করে, সব কাজ করার পরে শেষমেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং সেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ইস্ট,
আমাদের জাতীয় পতাকাটি পূর্ব দিকে গেড়ে তোমার বলিকলসে উঠে যাও। তো আর্মস্ট্রং গাতাছে পূর্ব দিকে, টেলিভিশনে দেখে এটা পশ্চিম দিক। বৈজ্ঞানিক রাগান্বিত হয়ে আর্মস্ট্রং কে বলতেছেন, আর্মস্ট্রং আমি না তোমাকে পূর্ব দিকে জাতীয় পতাকা গাড়তে বলেছি, তুমি কেন পশ্চিম দিকে গাড়লে? আর্মস্ট্রং বললেন, ইওর এক্সিলেন্সি স্যার, মহামান্য বৈজ্ঞানিক, আমি চাঁদের পূর্ব দিকেই গেড়েছি। বৈজ্ঞানিক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, কোরআন ইজ রাইট, কোরআন ইজ রাইট, কোরআন সত্য। যেমন বিগ ব্যাং পৃথিবীর সৃষ্টি কেমনে হয় যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, 1500 বছর আগে কোরআনের সূরা আম্বিয়াতে এই বিগ ব্যাং এর সৃষ্টির রহস্য আগেই বলে দিয়েছে। এরা তো সত্যকে আলিঙ্গন করে, সত্য সবাই আলিঙ্গন করতে পারে। তাই বৈজ্ঞানিক বুঝতে পারলো চাঁদের পূর্বের সঙ্গে পৃথিবীর পূর্বের মিল না। একটা গ্রহ আর উপগ্রহের যদি পূর্ব পশ্চিমের মিল না থাকে, তো সূর্য সৌর জগতে কতটি গ্রহ আর উপগ্রহ আছে? কয়েকশো। তাহলে প্রত্যেকের নিজস্ব পূর্ব পশ্চিম আছে, তাহলে কয়েকশো পূর্ব কয়েকশো পশ্চিম। আলবার্ট আইনস্টাইন বলতেছেন, প্রথম আকাশে আমার মনে হয় 50 বিলিয়ন সৌর জগৎ আছে। একটা সৌর জগৎ, তাহলে একটা সূর্য সৌর জগতের গ্রহগুলি যদি ছেলে হয়, উপগ্রহগুলি যদি কন্যা হয়, তাহলে আমরা 400-500 পূর্ব পশ্চিম পাচ্ছি। তো 50 বিলিয়ন সৌর জগতের কত ট্রিলিয়ন পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে। তাই বৈজ্ঞানিক বলেছিলেন, কোরআন রাইট। সুতরাং কোরআনের হুবহু ওই অনুবাদ তো দূরের কথা, তফসিরটুকু তারা একটি তফসির কারো লিখলেন না। এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই, সব জানে। এই জন্য আমি অনেক সময় রাগ করে বলি, খানকির পোলারা সব জানে, কিন্তু আমি তো গালি দেই না। আমি ভদ্র, ঢাকাই হলে কি হবে? কিন্তু মনের দিকে আছে যে একবার বললি না যে আয়াতের অর্থ আমি জানি না। যেখানে কোরআন বলতেছে, কোরআনের তফসির সারা দুনিয়ার পানিগুলি কালি, আর গাছগুলো কলম ফেলে লেখা শেষ করা যাবে না। সেইখানে তুই তুই না বললা কি করে না কথা আমি সব লিখে ফেলাইছি, সব আমি যেই লেগেছি। আর আমরা ওলাম ছাগলের দল, যাই শেষে তাই সে মিলে, আমরা ওই পদে আমাকেও দোষ আছে। আবার আজও বলে আছে, ইবনে মিজান একটা বই বাইর করছিল, ফিল্ম, বইটার নাম ছিল শাহজাদা, নারীদের মায়া মনে লয়ে গেল, রূপমহল ছিল ভালা মৃত্যু দেহ। আচ্ছা চলো দেখি, আমি বিরাট শিক্ষা পেয়েছি ওই শাহজাদা বইয়ের মধ্যে। জাদুকির অশীষ শৈল একটা ভূত, ভূতের বয়স হয়ে গেছে, ভূত বারবার কয় ওস্তাদ আমার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুন, আমার আর কতকাল ঘুরাইবে ওস্তাদ। এইরকম একখান আড্ডি গরুরি না মহিষের আল্লাহ জানে জাদুকির ফিলিম আর কি। তো কহা ঠিক করেছ, আজকেই তোরে বউ আমি বানিয়ে দিই, তুই যেটা ইচ্ছা চয়েস কর। ওরে লাঠি দিয়ে আজও মনে আছে বললেন,
চারটা মাইয়া বানিয়ে ছিল, একটা সুচিত্রা সেন, একটা মাধুরী দীক্ষিত, একটা মধুবালা, আর একটা ব্যক্তি। এই চারটা আমি বানাইলাম, দাঁড়িয়ে রইলাম, যেটা তোর পছন্দ হয় সেটা কবি, আমি ওইটার মধ্যে দিয়ে দিয়ে আগে পয়লা সুচিত্রা সেনের ছোটা বোচা দইরা দেখা আর পছন্দ হয়েছে, ওস্তাদ না। মাধুরী দীক্ষিত দেখা আর পছন্দ হয়েছে, ওস্তাদ না। মধুবালারে দেখা ভূতের ধারায় পছন্দ হয়েছে, ওস্তাদ না। আর সেটা পেতনি এত বড় চোখ, মেকআপ পেন্ড ধন্যবাদ দিই, এত বড় একটা চোখ, এতটুকু কেত পোতাচ্ছে, একটা মুলার মতো দাঁত দেখলে ভিড় করে। এইটার সামনে গিয়েই ভূতে যে ফাল খুশি দেখিও নাচে ভূতেও আসে। এই পাইছি সবচেয়ে বিউটিফুল। এর অর্থ কি? ভূতের কপালে পেতনি মিলে আমরাও সব ভূত, তাই পেতনির কাছে গিয়ে মুড়ি ধুই ফাঁকি বাজি, আর আমরা ওই শাহজাদার ভূতের মতো ওস্তাদ ফার্স্ট ক্লাস পীর পাইছি। একে কেতন করতেছে ফাল ফাল, দিতে কিচ্ছু নাই, মাকা সা একে মাকাল ফল। এই দাড়ি টুপি কথা কয় না, গম্ভীর কানে শুনে না, নবসুলের পার্থক্যই জানে না, নবী রসুলের পার্থক্যই জানে না, উনি পীর হয়ে বয়ে রয়েছেন। দোষ কাটে সব তো আমাকেই দোষ। তা আজকে সেই বৈজ্ঞানিকের যে ফলা উৎসব বিরাবিল বাসার কেবল বাগারবে ইন্নালা কাদেরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিকের মালিক, কোটি কোটি পশ্চিম দিকের মালিক, কোরআন এইটা যে সত্য, কোন গ্রহের পূর্ব পশ্চিমের সঙ্গে অন্য গ্রহের মিলে না, তাহলে কোটি কোটি পূর্ব দিক। আর আব্বাস থেকা কুতুবি তাফসীরের হুল মালিক, তাফসীরের হুল বাইয়ান, তফসিরে কবির, তফসিরে কবি, সব খানকির বলায় কি রেখে জানে, হাল হাল বৃষ্টি হয় কেমনে বয়ান শুনে, কান ধৈরা মেগে ফেরেস্তারা দৈরা কুচা দিয়া বাইরায়, আর টপটপ টপটপ করে বৃষ্টি পড়তাছে। এই তফসিরে কবির ফকর উদ্দিন ইমাম রাজি, মোল্লা চুত মারানি পয়লা ওই মোল্লার কাছে গিয়ে মুড়ি দিব, এক মোল্লা আর এক মোল্লার কাছে মুড়ি দিব, আর কত বলে আরে ওর কাছে মুড়ি দিব, খালি ফেরেস্তারা বাংলাদেশ সিলেটার সিরাপুর জেলার আসামেই খালি মেঘেরে থাপা দিয়া দৈরা ফেরেস্তারে গুজার দিয়া বাইরার, আর সৌদি আরব বিশাল মরুভূমি এখানে ফেরেস্তারে একটা মেঘেরে দৈরা গুজার দিয়া বাইরায় লাগে কচুর থাকে, এত প্রশ্ন কইলেন না, এত প্রশ্ন কইলেন না, কি শিখবে কি সুন্দর করে বাচ্চা রু তো একটা, রু আবার হায়ওয়ানি হয় কেমনে, রুহেলে চাই ভাগ করে পিসাদের,
ইসলাম গবেষক আমি কুল্লু নাফসুন জায়কাতুল মউ প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে কোরআনের এক জায়গায় আছে কুল্লু রুহিন জায়কাতুল মউ প্রত্যেক রুহ মৃত্যু স্বাদ গ্রহণ করে এক জায়গায় কেন রু মৃত্যু স্বাদ গ্রহণ করে না রু আল্লাহ আদেশ রু আল্লাহ স্বয়ং নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে কয়লায় কুল্লু নফসুন জায়কাতুল মউত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এইটা বলে না কারণ টেস্ট মা বাপে মায়েরা তরকারি রান্ধলেন লবণ হইলো কিনা একটু চাখলেই বুঝা পারে মৃত্যু স্বাদ গ্রহণ করবে ধ্বংস হবে না আর দেহ এই লাশ কিছু তো আমি না এটা তো আপেল না কুল হু আল্লাহু ওয়াহে বলে তো নাই কুল হু আল্লাহু আহা তুমি দেখতে শিখো এই অখণ্ড দেহের মধ্যে তোমাকে আসতে পৃষ্ঠে গিরায় গিরায় আমি বেঁধে দিয়েছি অথচ এই দেহটা তুমি না এসা সিদ্ধারে 10 তারিখে মে মাসে ফাঁসি দিল কি করল বলল যে আপনার লোক মোহ এত বেশি হয়ে গেছে গা যে আপনি মানুষ পাইলে বলল প্রদীপ ফালে আনেন সরকার আপনার জীবাত্মাটা দেহের থেকে ভূতের থেকে সরিয়ে ভূতবাণী অস্তিত্ব একটা দেহের কয় ভূত আবার দেহ সর্বভূতে বিরাজমান সর্বদেহে বিরাজমান আপনার এই দেহের থেকে আমরা একটু সরিয়ে দেব আর কিছু না এই দেহটা আপনি নষ্ট হয়ে গেছে গা মানুষ পাইলা বৈরব রোজি ফলে আর কিছু তো নয় একটু সিরিয়াতির বিরুদ্ধে জীবাত্মাটা বের করে দিল দিয়া সকালবেলা চাই পুলিশে খাটিয়া দৌড়া তেল মিশনে নিয়ে সার সিদ্ধান্তে ফেরত দিতেছে সে উদ্ধার ঘুমিয়ে দিচ্ছে সার সিদ্ধান্ত ফেরত দিল পরে কই না আসলে সার সিদ্ধান্ত জীবাত্মারে সরিয়ে দিচ্ছে এইটা লাশটা এই লাশটা দিয়ে দিল আত্মীয় স্বজন জানে যে এইটা এসব সিদ্ধান্ত কবর দিয়া ফেলাইল সুতরাং মানুষ বুঝতেই পারে না এই দেহটা সে না এই দেহটার জন্য আমি খাবো আমার স্বপ্ন আমার ফিউচার ব্রাইট আমার পোলাপার নেতা করবে আমার শান্তি গাই আমার ওটা করব এই করব করব করতে করতে শেষ এই জন্যই যে উনি আল্লাহ হোগার কাপড়ই নেই এই জন্যই খাতা খেড়ি দেওয়াজ বলছেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও এটা নিছক পাগলামি আমরা এই জরবে না পারি আরেক জরবে আরেক জরবে আস্তে আস্তে তবে যাও কিন্তু অলির প্রতি তো ভক্তি রাখবো আবার চিন্তা করেন ও হাবি খালে জিরা আরেক ওষুধ বের করছে খাজা বাবার কাছে বলে যে খাজা বাবা একটা ছেলে দাও খাজা বাবা এইটা দাও কন্ত আমি কার কাছে চাইব কেল্লার কাছে চাইব মাশাআল্লাহ আল্লাহর কাছে কহ খাজা বাবার কাছে চাইলে কো শরীক শরীক বাহ এটা তো মানুষের সাধারণ মানুষের মগজ খেয়ে হারাইবে আল্লাহর কাছে চাইবে জেনারেলের মাথা খেয়ে ফেলে আর কি করু আল্লাহর কাছে এটা ওয়াদি খালে ছিলা ঠিকই করছেন আল্লাহর কাছে যাওয়া উচিত আচ্ছা ভাই যা কাশ্মীরে যে ভূমিকম্প পড়ল 120,000 মুসলমান ভূমিকম্পে মরে গেল 10-12 লাখ জীবিত আছে ঠান্ডা বড় পোট আছে তাবু নাই কম্বল নাই খাওয়ার নাই আচ্ছা এই 10-12 লাখ মুসলমান কাশ্মীরে এরা তো একবারও করল না আল্লাহ কম্বল দাও আল্লাহ তাবু দাও আল্লাহ খাদ্য শস্য দাও এরা এটা না কয়ে কি করে জানেন
ইউরোপ আমেরিকা কম্বল দাও, ইউরোপ আমেরিকা তাবু দাও, ইউরোপ আমেরিকা খাদ্য শস্য দাও, আর ইউরোপ আমেরিকানরা তো ইহুদি খ্রিস্টান, এ গোচ্ছে কি খাজা বাবার কাছে চাওয়াটা অনেক ভালো না? খাজা বাবা তো আল্লাহর ওলি, সুরান ফলের উদ্দেশ্য বলা হয়েছে দেখেন, বদরের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়ে মারছেন ওটা আপনি মারেননি, ওটা আমি আল্লাহ মেরেছি, ওটা আপনার হাত না, ওটা আমার। বুখারী শরীফের হাদিস খুলেন, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়। খাজা বাবা বাংলায় আপনি চিন্তা করেন তো, কোরআনের বর্ণিত 29টা নবী 4 লাখ মুসলমান বানে আমার কিনা সন্দেহ। আর খাজা বাবা 800 বছর আগে অখণ্ড ভারতে 4 কোটি মানুষ আছে, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, পারসি ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই 4 ধর্মের থেকে উনি 92 লক্ষ মুসলমান বানাইছে। রিয়ান্ডে নিকোলসন, ইবি ব্রাউন বলছিলেন যে খাজা বাবা যদি বলতেন অখণ্ড ভারতে মোহাম্মদ বইলা কিছু নাই সব আমি, তাহলে আজকে অখণ্ড ভারতের মুসলমান আমরা সব ইয়া খাজা করতে থাকতাম, আমরা মোহাম্মদের নাম মিলেছি। কারণ জিন্নার বাপে ছিল হিন্দু, আল্লামা ইকবালের দাদা ছিল কাশ্মীরের ব্রাহ্মণ হিন্দু, আমি ডাক্তার জাহাঙ্গীরের 8 নম্বর পুরুষ, আমার বাবা হেলাল উদ্দিন, তার বাবা কাশিমুদ্দিন, তার বাবা পঞ্চায়েত রানী, তার বাবা আফজান, তার বাপে বাল্লা জান, তার বাবা শেখ জান, তার বাপে মিয়া জান, তার বাপের নাম শ্রী হরেকৃষ্ণ চৌহান। 7 পুরুষ আগে আমিও হিন্দু ছিলাম, তা আমরা তো সবাই তাই ছিলাম। আজকে যদি খাজা বাবায় বলতেন মোহাম্মদ বলে কেউ নাই সব আমি, পাক ভারত উপমহাদেশে এই 30-35 কোটি মুসলমান ইয়া খাজাই করতাম, কিন্তু খাজা বাবায় তা না বইলা কি বললেন, মাতারিবে খোদায়ম বদিনে মোস্তফায়ম বরদার গাহিশ গদায়ম সুলতানে মা মোহাম্মদ। আমি মোহাম্মদের গলির একটা নগণ্য কুত্তা, এটাই বিনয়, এটাই আজিজি। এই আজিজি বললারা যায়, বললারা সব কিছু চাইরা যায়। তাই ঈশ্বরের কেরকিগার্ড যে বলেছিলেন, যে মানুষটি সব প্রশ্নের উত্তর গড় 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 করে দেয়, সে একজন ডেঞ্জারাস মানুষ, সে একটা বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থেকো, তার থেকে দূরে থেকো। সুতরাং সত্যকে জানতে হলে ব্যাপক প্রশ্ন সাধারণ, আজকে সেটাই বললাম 9 মহরমের দিয়ে। চিন্তা করেন যে 1,29,000 সাহাবির সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য করে ধরো, আর ওহাবি খারেজি উবাইয়া আব্বাসিয়ারা বানাইল আল্লাহর কিতাব আর নবীর সুন্নত পালন করে, হাদিস বাড়িয়ে নিল, কত হাজার হাজার হাদিস বাড়িয়ে নিল। আজকে বুকে হাত দিয়া কর কি কোন মৌলবি বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ? আমি কোন সুয়ারের বাচ্চা মৌলবির মুখে আমি শুনিনি, এগুলি চাউরেই নাকি আমি জানি না। আল্লাহর কিতাব নবীর সুন্নাত, কারণ যেই নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইছে, কারণ আবুল আহাব নবীর রক্ত হয়েও বংশ না, বংশ হইলে সৈয়দ আবুল আহাব বলতাম। সুতরাং
বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর বাবা গোলাম মাওলা চিশতি সৈয়দ ঠিক বাবা ভান্ডারী সৈয়দ কৌশল আজম বাবা ভান্ডারী সৈয়দ সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার পরিচয় না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের জলে কোন হিন্দু ছিল না কোন বৌদ্ধ ছিল না কোন জৈন ছিল না ছিল কেউ ছিল কি ছিল এই আমার আপনের মতো মুসলমান এই তাবুতেও মুসলমান ওই তাবুতেও মুসলমান ইয়াজিদের তাবুতেও আজান হুসাইনের তাবুতেও আজান ইয়াজিদের তাবুতেও অজু হুসাইনের তাবুতেও অজু ইয়াজিদের তাবুতেও নামাজ রুকু সেজদা হুসাইনের তাবুতেও নামাজ রুকু সেজদা তাই কোরআন বলতেছে কি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইউ হে আমানুরা ইমানদারেরা ইয়া আইয়ুহাল মুমিনুনা ইয়া আইয়ুহাল মুসলিমুনা ইয়া আইয়ুহাল ইনসানুনা এগুলি গবেষণার কথা তাহলে অপেক্ষা স্থিতি শেষ হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা রাস্তাহীন সাহায্য চাও কার মস্তাদের আল্লাহ সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান আর সেই মস্তান বললে আজকাল বুঝে সন্ত্রাসী ঠিক না বাবা কেমনে চাইবা বেসবাবরে মস্তানাতে খেয়াল করে ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য চাও আচ্ছা তিন নম্বর লাইনে কি নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি ও গো আল্লাহ ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে নামাজির সাথে আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি নামাজির লগে থাকি না যদি নামাজির লগে থাকি তাইলে বেসবাবে ওয়াসালাতে ইন্নাল্লাহ মা সাবেরিন ওয়া মাল মুসাল্লি এবং আমি নামাজির সাথে পুরা কোরআনের একটা আয়াতেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা বেরিয়ে যাব কেন নামাজির লগে থাকে না নামাজ দেখানো যায় নামাজে জিদের তাবুতেও হয় নামাজ হুসাইনের তাবুতেও কিন্তু হুসাইনের ধৈর্য দেখেন এক এক করে সব আওলাদ কোরবানি হয়ে গেল পুলিশ একটু কো দুঃখ করলেন তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন ইয়ংডার আব্রাহাম ও গো প্রথম পিতা আব্রাহাম তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে তোমার চোখে পট্টি বাঁধা ছিল তারপরে একবার তুমি চিন্তা করছিলে ও আল্লাহ আমার ইসমাইল কোরবানি যদি না হইত তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুম্বা কোরবানি হয়ে গেল আরে ওইখানে তো দুম্বা কোরবানি হইল ওইখানে তো ইসমাইল গর্দানটা লাগছিল আর এইখানে সরকারে দোয়া লম্বাবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আসছে আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি ওইখানে তো গর্দান কেটে গেছে ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই কাটছিল তুব্বা তাই ইদুল আজহা
খুশির দিন হয়। আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই, ওখানে কেটে গেছিল। তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ হয়। আর এই দশী মহরমে আমরা মাতম করলে ওহাবিরা কয় কি এর বালের মাতম করো, কত মিথ্যা হাদিস বানাইছে জানো তোরা, কি এর মাতম করো জানো না? আদমের তৌবা কবুলছে দশী মহরমের দিন, এটা জানো না? ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই দশী মহরমের দিন, নবীর কিস্তি ছুটি পর্বতে দিচ্ছে এই দশী মহরমের দিন, ইউনুস নবীরে মাছে গিলল, আরেক পাশে তুই গিলছস তরে আমি গিলালাম, গিলল রজব মাসে, মহরম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই, অক্সিজেনের সিলিন্ডারও নাই, দশার পানি তলে গেলে কান পটপট করে, আর আড়াই মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া তিন মাস থাকে। আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা, মহানবী তো বহু দূরের কথা, ও হাবি ব্যবহার করেন নবী আমার মতোই মানুষ। আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা, আড়াই মাস পানির তলে থেকে দুই মাসের পেটের ভিতরে, অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই, উনারে দশী মহরমের দিন ওয়াক করে বমি করে চড়ে ফালিয়া দিল, উনি ছাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলে। আইয়ুব নবীরে 12 বছর না 16 বছর কিরায় খাইল, দশী মহরমের দিন উনি মুক্তি পাইলেন। দশী মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন, হায় রে উমাইয়া আব্বাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা, দশী মহরমের দিন আদমের তোবাকো বলেছিল তুই আছিলি কই, আমি আছিলাম কই, পুঞ্জিকা ছিল কই, ডেট কেমনে করলি, তারিখ কেমনে করলি? আরে সবচেয়ে পুরাতন কাল ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 2006 সাল, এটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা, নবীর কিস্তি দশী মহরমে ভিড় ছিল, পুঞ্জিকা পাইছিলি কই, কেটা লেখা রাখছিল, ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ড থেকে বাঁচছে দশী মহরমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই, ইউনুস নবী দশী মহরমের সব খুশি, আড়াই হাজার নবীও জন্মাইছে খুশি, ইহা কি বা ভূষণ পোড়া কপাইলা দশী মহরমের দিন শহীদ হয়েছে, এর লিখে কান্তি খুশি করো, আড়াই হাজার নবীর সামনে ইমাম হুসেন কি কিচ্ছু না, আর আমরাও রাম ছাগলের দল। এই জন্য মহরম মাসে দিয়া করাইবেন চাউরা পোলাপান হবে, আস্তা চাউরা পোলাপান হবে, আল্লাহ আল্লাহ কিচ্ছু। আফসোস, সব দশী মহরমের দিন ঘুরছে ওই সুয়ারের বাচ্চারা, একটার মোল্লারা দশী মহরমের দিন আদমের তৌবা সব পাইটা লইলাম, ওই লেটেস্ট নবী অহন্য যার হাজার বছর হয় নাই, এখনো 25 বছর বাকি রয়েছে এই যার হাজার বছর হইতে, এই লেটেস্ট নবী মোহাম্মদ রসুল্লাহ জন্মদিন করত, 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল, বাতালবীরা 13ই, মোটা ছেলেরা 17ই, গাভারিয়ারা 3 রবিউল আউয়াল, আশারিয়ারা 2 রবিউল আউয়াল, কেউই 1 রবিউল আউয়াল, ওই 1 থেকে 17 পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আছো নিশ্চিন্ত না। শুনলিরা 12 তারিখে উনি জন্মাইছেন, 12 তারিখে উনি চলে গেছেন, হোগা টপি লাগলো, কত বলো 12 তারিখ হয়েছে, জীবন শুনে শুনি আমার পীরের আওলাদ কয়
দশরা গ্রানে আমগো জান শরীর জন্মাইছে, দশরা গ্রানে চলে গেল ফিলাল বলা জিনকট কটির মত। তাহলে বেগম রোকিয়া 9 ডিসেম্বরে জন্মাইছে, 9 ডিসেম্বরে উনি মারা গেছেন, তাহলে উনিও বুঝি হলি বেগম রোকিয়া ঠাকুর হোসেন রোকিয়া উনি 9 ডিসেম্বরে জন্মাইছে, 9 ডিসেম্বরে উনি তো 12ই নবীর লাগাল ওহাবিরা করে 9ই নবীর লাগাল তো লেটেস্ট নবীর যারা জন্মচ্ছর হয়নি তার জন্মদিন করে রাত 10টা আর আদমের তৌবা কবুলেছে 10 তারিখে মোহরম এটা ফেরাসিও সব মুসা নবী ঈসা নবী সব সিওর আপনারা কে 10 তারিখ ওই তারিখে ভুল হয় না আর 12 হাজার বছর হয় নাই এই নবীর জন্মদিন করেন 8টা 10টা 12টা তা আপনারা তো পেতনি ভূত আপনারা তো পেতনি ছাড়া পছন্দ হইল বাবা ঠিক বলিলে সুতরাং এই যে মিথ্যা আবর্জনা এই ভাবে স্তূপে স্তূপে আমাদের মাথা গুলো খায়া ফেলে কি শিখবে কি সুফিজম গবু আজকে আপেল বাবার সাথে বলে বসছিলাম প্রাণ ভরিয়া সুফিজম বলবো আজকে আমি ইতিহাস বললাম দুঃখে বুকটা ফাইটা যায় না রসুল্লাহ মেরা যে গিয়া 50-70 নামাজ দেয় হায় রে সুয়ালের বাচ্চা রে আর মোলার কবেটি কবেটি পা চুপচু ঘুমা খাটুটা দিয়া বাঙালের কাপ 50-70 নামাজ দিলে ঘুমাইব কতক্ষণ একটা মানুষ ঘুমন আগুন পাতন গোসল করার 8 ঘন্টা তো আর রইল কত 16 ঘন্টা 16 ঘন্টার মধ্যে এই 50-70 13 মিনিট পর পর আজাদ দিত তাই আমি রুগী দেহ কেমনে আল্লাহু আকবার রক্ত দিত বলে আজাদ দিল 13 মিনিট পর আমি রুগী দেখতেছি কি শেষ হয়েছে আল্লাহ আকবার বড় নামাজ পড়াই আচ্ছা নামাজ পড়াই কি যে আর রইল মাত্র 7 মিনিট নামাজ আপনি কি মুখটা ফরফর করে মাথা কি পর আর ওই জলে কান্দা কাটি কি হয়েছে ঢুকি বই লাগেছে কি নোংরামি কি ভণ্ডামি 13 মিনিট পর পর নামাজ আর বললারের জুতা দিয়ে বললারের এই জন্য আমি কোনো সেমিনারে যে জমের চেয়ে বেশি ডরা বাংলাদেশের যে কোনো পীর যে কোনো মন্ত্রী আনেন ফাইলাচ্ছিরা জিবুরে যে খাটা সে মুরগি ধরে না দরবারে ক্যাক কইরা দেরা পাট খেতে আর কুক করবার দেয় না এই ক্যাক আর কুক কইরা বলে বই পড়লে বুঝেন না আর 10টা ওয়াজের কেসে সিডিআর অডিও শুনেন না আর 100 টাকা বিয়া 1 টাকা লাভ খেলে হারাম খেলে পোলা আর আমি হিসাব করি লোসকান কত গেল আপেল বাবা লোসকান কত গেল সবাই লাভ চিন্তা হায় রে জাহাঙ্গীরের ফ্যামিলি তো কি শিখবে 13-50-70 না আবার কি করছে কেমতে সবাই আদাত হচ্ছে উঁচায় সূর্য থাকবো আরেক বোনটা আরে এত বোনটা ছাড়ছে 4000 এই সেলসিয়াস ছাড়ার সাথে সাথে 30,000 মানুষ বাতাসে উড়ে গেল ফুসকরা আওয়াজ কইরা উইরা গেল গা আর 40 কোটি সেলসিয়াসে সূর্যটা আঘাত উঠাইল আরে 1 লক্ষ মাইল দূরে আইলে পানি পানি করার লাগবো না ফুস কইরা উইরা দিব আর যদি আমরা বিশ্বাস করি হায় কইব যুবুগা পানি 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 ওই বিশ্বাস করতে গেলি তোর মাথা খেয়াল হয়েছে
তাহলে আমরা তো বিজ্ঞান দিকে দিয়ে হারা। আর এক লক্ষ মাইল দূরে যদি সূর্য থাকে ফিরিস শেষ বাবা শেষ শেষ করে দিই। তা এইটি বললাম শেষ বেশ আপেলকে ধন্যবাদ। আমি একটু উত্তেজিত হয়েই বলতেছিলাম, আমার অনুরোধ এই ক্যাসেট শোনার পরে আপনারা আমার 10টি অডিও এবং সিডিও ক্যাসেট আপনারা ঘরে সযত্নে রাখবেন, বারবার শুনবেন, সব ভণ্ডামি খোলস খুলে যাবে। আশা করি এইটুক আপনাদের আশ্বাস দিয়ে এখানেই শেষ করলাম।